মাত্র চারটি কাজ কোন নারী যদি পৃথিবীতে করে ওই নারীর জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবে কে? আওয়াজ করে বলতে হবে, খুলে দিবে কে? বিশ্বনবী বলেন, আল মারাতু ইযা সাল্লাত খামসাহা, কোন নারী যদি পাঁচ ওয়াক্ত সালাত পড়ে, সামাত শাহরাহা রমাদানের রোজা রাখে, আতাআত বালাহা স্বামীর আনুগত্য করে, হাফিজাত ফুরুজাহা লজ্জাস্থানের হেফাজত করে, এই চারটা কাজ যদি কোনো নারী দুনিয়ার বুকে করে, জান্নাতের আটটা দরজা তাদের জন্য খুলে দিবে কে?